আমার মা বোন ভাই মাঝে মাঝে গণক কবিরাজ এর কাছে যায় এমন কি তাদের কথা বিশ্বাস করে এখন আমার কি করণীয় আমি আর আমার বন্ধু মোদারাবা পদ্ধতিতে অংশীদারি ব্যবসা করতে চাই এজন্য আমরা লিখিত চুক্তি করেছি এতে সাক্ষী রাখা আবশ্যক কিনা অনুগ্রহপূর্বক জানাবেন স্বামী স্ত্রীকে রাগ করে স্ত্রীর গায়ে আঘাত করলে ওই জায়গা নাকি জাহান্নামের আগুনে জ্বলবে না এটা হলো বউ পিটানোর ধান্দা আর কি কোন বদের হাড্ডি হয়তো বউ পিটানোর বদভ্যাস আছে ওটা হালাল করার জন্য হয়তো মাসালা বাইর করছে এটা বোগাস মাসলা এবং ভুয়া ফতোয়া কোন স্বামী তার স্ত্রীকে মারলে ওই জায়গা জান্নাতে যাবে না আমরা ছোটবেলা আরেকটা শুনছি আপনারা অনেকে শুনছেন যে হুজুর যদি কোনো জায়গায় মারে পড়ার জন্য বা উস্তাদ শিক্ষক যদি শরীরে কোনো জায়গায় ব্যথ দিয়ে বা কিছু যদি মারে তাহলে ওই জায়গা আর জাহান্নামে যাবে না ভাই শরীরে কোনো জায়গায় উস্তাদে মারলে যদি ওইটা জাহান্নামে না যাইতো তাহলে উস্তাদের কাছে যাইয়া বলতাম যে মাথাতে পাপন তো সব জায়গায় টেটু করে মাইরা দেন সে শাসন দ্বারা সে সংশোধিত হয় তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু এর জন্য ভুয়া হাদিস বানানোর দরকার নাই আর বউ পিটানোর কথা যেটা বলছেন বউ পিটা যে ওই বেটা তো খারাপ মানুষ সে তো নাজায়েজ কাজ করতেছে এবং গুনাহের কাজ করতেছে বিশেষ করে পিটানো বলতে আমি গুনাহের কাজ হবে তখন যদি পিটানো বলতে সেটা জুলুমের পর্যায়ে চলে যায় সেটা যদি নিকৃষ্ট পর্যায়ে চলে যায় আর এমনি স্বামী স্ত্রী সুলভ যে শাসন আছে যে অভিমান আছে যে ভালোবাসা আছে সেগুলোর জন্য তো শরীয়তের বিধিবিধানের শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই তিনি কোনো তার স্ত্রীর গায়ে হাত তোলেন নাই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে তার একাধিক স্ত্রী ছিলেন তাদের সাথে যে সংসার করেছেন সব যে একেবারে সব ভালোভাবে হয়ে গেছে তা না তাদেরও মাঝে মধ্যে মনোমালিন্য হয়েছে হালকা পাতলা স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে হবে মান অভিমান হবে কিন্তু কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মুখ দিয়ে কোনো বাজে কথা বলা কিংবা শরীরে আঘাত করা স্ত্রীকে এটা তিনি কখনো করেন নাই অতএব আপনি বউ পিটানোর জন্য মাসালা বানায় নেবেন যে যেখানে স্বামী পিটাবে সে জায়গা জান্নাতে যাবে এই বোগাস এবং ভিত্তিহীন মাসালা দিলে বরং আরো গুনাহ হবে পিটায়া অত্যাচার করলেন এক গুনাহ হবে আর মাসালা দিলেন ভুয়া আরেক গুনাহ হবে ডাবল গুনাহ হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমার মা বোন ভাই মাঝে মাঝে গণক কবিরাজ এর কাছে যায় এমনকি তাদের কথা বিশ্বাস করে এখন আমার কি করণীয় ভাইরা আমার গণক কবিরাজের কাছে যাওয়া শুধু যাওয়া তাদের কাছে নিজের ভাগ্য গণনার জন্য ভাগ্যে কি আছে দেখার জন্য এই উদ্দেশ্য শুধু যাওয়াও যদি হয় সেটাও গুনাহের কথা অপরাধের কথা সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আতা আররাফান যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে এই ব্যক্তির ৪০ দিন পর্যন্ত নামাজ কবুল হয় না এত বড় জঘন্য অপরাধ এটি আর আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আতা কাহিনান ফাসাদদাকাহু যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় এবং গণকে কবিরাজে তার ভবিষ্যৎ বলে দেয় তোমার কপালে এটা আছে সেটা আছে ইত্যাদি ইত্যাদি তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তির গণকের কথা যদি বিশ্বাস করে তার কথার প্রতি ঈমান আনে অর্থাৎ সে ভবিষ্যতে কি হবে না হবে এই গায়েবের মালিক এই কথা যদি সে বিশ্বাস করে তাহলে সে কোরআন আয়াতের পর খেলাফ করলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আসমান এবং জমিনে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানেন কুল্লাই আলামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া আসমান জমিনে নবমন্ডল ভূমন্ডল কেউ গায়েব জানে না এই আয়াতের সে অস্বীকার করলো আল্লাহ তাআলা আলিমুল গায়ব এটাকে সে অস্বীকার করলো এই জন্য সে বেঈমান হয়ে যাবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকাদ কাফারা এই ব্যক্তি কুফরি করলো কিসের উপরে বিমা অনজিল আলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি যা নাজিল হলো সেটাকে সে অবিশ্বাস করলো এই জন্য ভাইরা আমার এই সমস্ত গণক টনকের কাছে কোনো ইমানদারের জন্য যাওয়া জায়েজ নাই কোনো মা বোন যদি এরকম করেন তাদেরকে বোঝাতে হবে যেটা ইমানের প্রশ্ন তোমার ইমান থেকে তুমি বের হয়ে যাবে যদি তাকে গিয়ে বিশ্বাস করো আর যদি বিশ্বাস নাও করো শুধু যাও চেক করার জন্য তারপরেও তোমার ৪০ দিন ইবাদত কবুল হবে না এটা কবিরা গুনাহ এবং মহাপাপ অপরাধ ইমান ধ্বংস করার মতো একটা বিষয় আমাদের সমাজে বিভিন্ন বিভিন্ন আপনার প্রতিষ্ঠান করে করে এই সমস্ত গণকরা দেখবেন অনেক আংটি বিক্রি করে পাথরের অ্যাডভার্টাইজ দেয় বিভিন্ন ভিডিও দেখবেন ফেসবুক ইউটিউবে ছাড়ে টেলিভিশনে তারা দেখবেন যে বিভিন্ন অ্যাডভার্টাইজ করে যে আংটি নাকি ভাগ্য পরিবর্তন করে তারা নাকি মানুষের হাত দেখে ভাগ্য বলে দেয় এদের কাছে যাওয়া এদেরকে বিশ্বাস করা এটা অপরাধ এবং একটা সভ্য সমাজে এই ধরনের
এই ধরনের আপনার অবৈজ্ঞানিক এই ধরনের কুসংস্কার এই ধরনের হাস্যকর এবং প্রতারণামূলক কর্মকাণ্ডকে কখনো বৈধ দেওয়া এটা কখনো যৌক্তিক কাজ হতে পারে না এজন্য প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যারা এই ধরনের প্রতারণা করে যারা মানুষের ভাগ্য বলে দেওয়ার মতো এরকম হাস্যকর দাবি করে এবং ভাগ্য বদলে দেওয়ার মতো আংটি দিয়ে যারা এরকম কথা বলে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং এগুলোকে নিষিদ্ধ করা উচিত শাস্তির মুখোমুখি করা উচিত আরে তার আংটি যদি আপনার ভাগ্য বদলাতে পারে তাহলে সে নিজে কেন এই আংটির ব্যবসা নামছে একটা আংটি সে পরে নিলেই তো হয়ে যায় একটা কেন তার দশ আঙ্গুলে দশ আংটি পরে চার দিন পাল্টা নিলেই হয় ভাগ্য পাল্টা নিলেই হয় আপনি একটু চিন্তা করেন সে নিজের ভাগ্য বদলানোর জন্য আংটি বেচে আর আপনারে বলতেছে আংটি কিনলে ভাগ্য পাল্টে যাবে এর চেয়ে বড় প্রতারণা আর কি হতে পারে অতএব এই ধরনের প্রতারণামূলক কথা বিশ্বাস করা যাবে না আমরা অনেকে দেখা যায় এই সমস্ত গণকদের কাছে যায় অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন রেল স্টেশনে রাস্তার আশেপাশে টিয়া পাখি বসে থাকে অনেকগুলো চিঠি থাকে এগুলো আস্তে আস্তে উঠে গেছে সমাজ থেকে যদিও এখন একটা আধুনিক ভার্সন বাইর হয়েছে যে ওই ঢাকা শহরের দেখা যায় বসুন্ধরা সিটির মলে অমুক বড় সুপার মার্কেটে তারা বিশাল বড় অফিস করে ভিডিও তারা বাইর করে অনলাইনে অফলাইনে যে আপনার ভাগ্যের তালা কোনোভাবে খুলছে না আপনি বারবার বিদেশ যেতে চান কিন্তু ব্যর্থ হচ্ছেন বিয়ে করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না আবার ওই যে বলে যে প্রেমে ব্যর্থ হচ্ছে অর্থাৎ দুই নম্বর কাজ করে ব্যর্থ হচ্ছেন সে দুই নম্বর কাজও করাতে আপনাকে হেল্প করবে তারা এরা হলো প্রতারক জাতীয় প্রতারক এই জাতীয় প্রতারকদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই ধরনের প্রতারণা এবং এই ধরনের কুসংস্কার ছন্ন কর্মকাণ্ড এগুলো করা যাবে না মানুষের ঈমান হরণ করছে টাকা পয়সা হরণ করছে সব ধ্বংস করছে অতএব এগুলো বিশ্বাস করা যাবে না আমি আর আমার বন্ধু মোদারাবা পদ্ধতিতে অংশীদারি ব্যবসা করতে চাই এজন্য আমরা লিখিত চুক্তি করেছি এতে সাক্ষী রাখা আবশ্যক কিনা অনুগ্রহপূর্বক জানাবেন মোদারাবাদ চুক্তি করেছেন মোদারাবাদ চুক্তি হলো একজনের অর্থ আরেকজনের শ্রম ধরেন আপনার বন্ধু সময় দিতে পারে আপনার হাতে সময় নেই আপনি টাকা দিলেন যে ঠিক আছে আমি টাকা দিলাম তুমি টাকা দিয়ে ব্যবসা করো ব্যবসা করার পর লাভ আমাদের দুজনের মধ্যে ভাগাভাগি হবে সে পার্সেন্টেজটা ঠিক করতে হবে যে কে কত পার্সেন্ট লাভ পাবে কেউ 40% আরেকজন 60% কিন্তু কিংবা 50-50% কিংবা একজন 80 একজন 20% যে কোনো পার্সেন্টেজ হতে পারে কিন্তু এটা ঠিক করতে হবে করার পর যে লাভ হবে সে লাভ ওই নির্দিষ্ট হার অনুপাতে উভয়ে ভাগ করে নেবে এটাকে বলা হয় মোদারাবা এই মোদারাবা চুক্তি যদি মৌখিকভাবে দুই বন্ধু মিলে আপনারা করেন বা অন্য যে কোনো সাথে আপনি কারোর সাথে আপনি মোদারাবাদ চুক্তি করেন চুক্তি জায়েজ হবে এবং ব্যবসা হালাল হবে এটার জন্য সাক্ষী রাখাটা আবশ্যিক শর্ত না অর্থাৎ সাক্ষী না থাকলে হালাল হবে না ব্যাপারটা এরকম না আপনারা চুক্তি করেছেন দুজনে বোঝাপড়া করেছেন তাহলে এবার আপনাদের এটা হালাল হয়ে যাবে তবে অবশ্যই যে কোনো চুক্তিতে লেনদেনে কায় কারবারে আল্লাহর গোলামের কোরআনে কারিম নির্দেশনা দিয়েছেন যেন আমরা সাক্ষী রাখি এবং সাক্ষী রাখলে সেটা পরবর্তীতে কখনো ঝামেলার পথ রুদ্ধ করে এবং আমাদের জন্য সর্বাঙ্গীণ কল্যাণ হয়